السلام عليكم ورحمة الله وبركاته نحمده على رسوله الكريم أما بعد شوبيو عالم دتي برشة ساتر ساتر بندو আশাগরি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে বিষয় হলো এলমুল ফরায়েজ বাবুর রদ। এলমুল ফরায়েজ বাবুর রদ, রদ সম্পর্কে আজকে আমাদের কি হবে, আলোচনা হবে। রদ সম্পর্কে আমরা সকলে জানি রদ একটা ফরায়েজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আমরা সকলে রদ সম্পর্কে জেনে নিই। শুরুতে বলা হচ্ছে আর রদ্দু জিদ্দুল আউল, রদ হল আউলের বিপরীত। রদ হল কি? আউলের বিপরীত। তো আউল বলতে কি? আউলের বিপরীত। আউল বলতে কি? বাবুল আউলের মধ্যে আমরা দেখিও আউল বলতে আইন ইউজাদা আলাল মাখরাজি শাইয়ুন মিন আজজা ইহি, আইন ইউজাদা বৃদ্ধি পাওয়া আলাল মাখরাজ, মাখরাজের উপর। মাখরাজ বলতে মশালা, মাখরাজ বলতে কি? মশালা। যে মশালাটা করা হয় সেই মশালা থেকে বৃদ্ধি পাওয়া। অর্থাৎ মশালা যদি ছয় দিয়ে করা হয়, যোগ করার পর ওয়ারিসা যা ছয় থেকে যা ওয়ারিসা পেয়েছে সেগুলো যোগ করার পর যদি ছয় থেকে বৃদ্ধি হয়ে সাত হয় বা আট হয় বা ন হয়, এটাকে বলা হয় আউ। সুতরাং শাইয়ুন আলাল ইজাজ আইন ইউজাদা আলাল মাখরাজি শাইয়ুন, যদি মাখরাজ বলতে মশালার উপর কোনো কিছু বৃদ্ধি পেয়ে যায় মিন আজাজাইহি কোন অংশ, ইজা দাকা আনফারজিন যখন ইজা দাকা আনফারজিন যখন মাখরাজ বা মশালার পুনর্বণ্টন সংখ্যা নির্ধারিত অংশটা কি হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়, নির্ধারিত অংশটা কি হয়ে যায়, ক্ষুদ্র হয়ে গেল। অর্থাৎ মশলা পর সে ছয় দিয়ে যোগ করার পর হয়েছে সাত, তাহলে মশালার মাখরাজ বা মশালার সংখ্যাটা ছোট হয়ে গেল আর ওই সংখ্যাটা যোগ করার পর যেটা হলো সেটা বৃদ্ধি পেয়ে গেল, এটাকে বলা হয় কি? আউল। সুতরাং এবার আসো রথ হলো কি? আর রদ্দু জিদ্দুল আউল। সুতরাং রথ হলো আউলের বিপরীত। রথ হলো কি? আউলের বিপরীত। কিরকম? মা ফাদুলা আনফারজিন জামিল ফুরুজি, মা ফাদুলা যা উদ্ধৃত থাকে আনফারজিন নির্ধারিত অংশ থেকে জামিল ফুরুজি। জামিল ফুরুজ বলতে ওই যে বারো শ্রেণীর অংশ আল্লাহ তারা পবিত্র কালামুল্লাহ শরীফে নির্ধারণ করে দিয়েছে সে সমস্ত বারো শ্রেণীকে জমিল ফুরুজ বলা হয়। সুতরাং জমিল ফুরুজদের অংশের উপরে যা এক্সট্রা বেঁচে যায় সেটাকে বলা হয় রদ। অর্থাৎ ওয়ালা মুস্তাহিকুন লাহু, এবং সেটা যদি হকদার কেউ না থাকে, সেটার হকদার যদি কেউ না থাকে। এই যে ব্ল্যাক বোর্ডের দিকে থাকাও, কেন দেখতে পাচ্ছ তোমরা একটা মশালা করছি দুইটা কন্যা। আমরা জানি যে দুই কন্যা এলম ফরাইজ শরীয়ত অনুযায়ী দুই কন্যার হালত হলো যে দুই কন্যার অংশ হলো দুইজন কন্যা থাকলে সলুশন পাই, অর্থাৎ তিন ভাগের এক অংশ। দেখো মশালা করছে তিন দিয়ে, তিন দিয়ে কারোর পর দুই কন্যা তিন ভাগের দুই অংশ পায়, তাহলে এক এক দুই হলো আর এক বেঁচে গেল, এটা হলো এক্সট্রা, এটা কারা পাবে? ওলা মুস্তাহাক করলাম মানে এই একটা এটা একটা হকদার যদি কেউ না থাকে তখন কি করতে হবে? তাহলে ইয়ারুদ্দু আলা জাবিল ফুরুজ বিকদরি হুকুকি, এই যে এক বাসে সেটা হকদার যদি কেউ না থাকে এই একটি পুনরায় ওই ওয়ারিসদের মধ্যে কি হবে, তাদের হক অনুযায়ী যে যত অংশ পায় সে অনুযায়ী কি করতে হবে, এর পুনর্বণ্টন করে দিতে হবে। বুঝছো কিনা? বিকদরি হুকুকি তাদের হক অনুযায়ী, ইল্লা আলা জাওজাইন, কিন্তু এরকম মশালা তিন দিয়ে করেছো ওরা দুইজনের দুই পেয়েছে সলুশন পেয়েছে আর এক বাসছে সেটা পাওয়ার মতো কেউ নাই, কিন্তু এখানে ওয়ারিসের মধ্যে কিন্তু কি থাকতে পারবে না, দুই পুনর্বণ্টন হবে না, যদি থাকে ইল্লা জাওজাইন স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী কেউ যদি থাকে স্বামী স্ত্রীর মধ্যে এই পুনর্বণ্টনটা হবে না, এটা মনে রাখতে হবে। রদের মশালার মধ্যে একটা বিষয় খুব গভীর মনোযোগ সহকারে, বারো জনের মধ্যে কিন্তু দুইজনের মধ্যে পুনরায় বন্টন হবে, ওরা কারা কারা সে বলো দেখি, কারা কারা? স্বামী এবং স্ত্রী। বুঝছো কিনা? সুতরাং ওয়াহুয়া কাউলুস আমাতি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো সকল সাহাবায়ে কেরামের অভিমত। ওয়াবিহি আহাজা আসহাবুনা রাহিমাহুমুল্লাহু তাআলা, আর এই সাহাবায়ে কেরামের এই মত থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা হানাফি মাযহাবের আলেমগণ এটাকে গ্রহণ করেছেন এই মত থেকে।
وقال زيد بن ثابت رضي الله تعالى عنه আর হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন আল ফাযলু লিবাইতিল মালি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন জবিল ফুরুজের মধ্যে তাদের প্রাপ্য তাদেরকে দেওয়ার পর যা বাঁচবে সেই অংশটি পুনর্বণ্টন হবে না বরং সেটা বাইতুল মালের সরকারের রাষ্ট্র কোষাগারে এটা কি হবে ফেরত দিতে হবে দিয়ে দিতে হবে এটা হলো হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিমত ওয়া বিহি আহাজা মালিক ওয়া শাফিউ রাহিমাহুল্লাহ তাআলা আর হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এই মতটিকে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এই মতটিকে হযরত ইমাম মালিক এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ গ্রহণ করেছে সুতরাং আমাদের হানাফি মাযহাব মতে জবিলে ফুরুজের মধ্যে তাদের প্রাপ্য দেওয়ার পর বাঁচলে এটা পুনরায় তাদের মধ্যে বন্টন হবে শুধুমাত্র স্বামী এবং স্ত্রী যারা এটা হলো আমাদের মাযহাব আমরা এই অনুযায়ী আমরা আমল করব এবার আসো সুম্মা মাসাইলুল বাবি এবার আসো এই মাসাইলুল বাবে অধ্যায়ের মশালা সমূহ আলা আকসামে আরবাতে বাবের এই হ্রদের মশালা সমূহ সাইডভাগে বা অর্থাৎ সাইডটি কায়দা রয়েছে সাইডটি মশালা রয়েছে হ্রদের কায়দা কয়টি সাইডটি এটা মনে রাখতে হবে হ্রদের কায়দা কয়টি সাইডটি এক নম্বর আহাদুহা আইয়া কুনা ফিল মশালাতে জিনসুন ওয়াহিদুন মিম্মান ইয়ারুদ্দু আলাই এক নম্বর মশালা হলো যে বোর্ডের দিকে দেখো যদি কোন একটি মশালায় কোন একটা এইভাবে কোন একজন ব্যক্তি যদি মারা যায় সেখানে তাদের ওয়ারিসের মধ্যে সবাই যদি একই জিনসের হয় একই জিনস বলতে এই কন্যা কন্যা তারা দুইজন একই জিনস এভাবে একই জিনসের হয় ইয়ারুদ্দ আলাই এবং যাদের মধ্যে পুনরাবন্টন হয় এটা বলার কারণ কি কারণ আমি প্রথমেই বলেছি যে বাব রদের কায়দার মধ্যে পুনরাবন্টন হবে না স্বামী স্ত্রী উভয়ের মধ্যে পুনরাবন্টন হয় না আর এই দুইজন ছাড়া যাদের মধ্যে রদ হয় তারা যদি তাকে একই জান একই জিনসের একই জাতির এবং এই ক্ষেত্রে একই জিনিস হওয়ার ক্ষেত্রে যদি যাদের মধ্যে রথ হয় না অর্থাৎ স্বামী এবং স্ত্রী কেউ না থাকে মিন রুউসিন তখন মশালাটা করা হবে মিন রুউসিন তাদের ওয়ারেসের সংখ্যা অনুযায়ী কি অনুযায়ী ওয়ারেসের সংখ্যা সদস্য কয়জন দুইজন এরকম যদি দুইজন থাকে এইভাবে দুইজন হোক তিনজন হোক যা একই জাতীয় হলে তাদের সংখ্যা ওয়ারেসদের সদস্যের সংখ্যা অনুযায়ী কি হবে মশালাটি বন্টন হবে যেমন কামাল ও তারাকা যেমন কোন ব্যক্তি যদি এন্তেকাল করে লও তারাকা রেখে মারা যায় বিনতাইনে দুইজন কন্যা দুইটা কন্যা রেখে যদি কেউ মারা যায় তখন অথবা ও উখতাইনে অথবা দুইজন বোন রেখে যদি কেউ মারা যায় ও যার দাদাইনে এইভাবে অথবা দুইজন দাদি রেখে যদি কেউ মারা যায় ফাজাআলিল মাসালাতা মিন ইসনাইন তখন এই ক্ষেত্রে মাসালাটা করতে হবে দুই দিয়ে কত দিয়ে দুই দিয়ে কেন দেখো তো একটু খেয়াল করো দেখো কোন ব্যক্তি যদি মারা যায় তার যদি একই জাতীয় দুইজন কোন ওয়ারিস রেখে মারা যায় এবং যাদের মধ্যে পুরো বন্ধা এমন কেউ না থাকবে অর্থাৎ স্বামী স্ত্রী না থাকবে যেমন দেখো কন্যা কন্যা তাহলে দুইজন দুইজন কন্যা রেখে মারা গেল এখানে স্বামী এবং স্ত্রী কেউ নাই সুতরাং এই মশালাটা আমাদের সূত্র অনুযায়ী ফরাইজনের করা উচিত ছিল তিন দিয়ে কেন কারণ আমরা জানি যে কন্যা একজন থাকলে নিষ্প দুইজন থাকলে সলুশন তো সলুশন করার জন্য তিন দিয়ে করতে হবে তিন দিয়ে করলে সলুশন মানে তিন ভাগের দুই অংশ তাহলে তিন ভাগের দুই অংশ মানে এক এক দুই আর এক কি রয়েছে উদ্ধৃত রয়েছে বা অবশিষ্ট রয়েছে এটা পুনরাবন্টন করতে হবে কি অনুযায়ী তাদের হক অনুযায়ী সমান ভাগ ধরে একটা আবার দুই পুনরাবন্টন সুতরাং এরকম না করে বলতে আমাদের হ্রদের খাইলা বলতেছেন এই মশলাটি হবে কত দিয়ে দুই দিয়ে করলে সুতরাং যে এক বাচ্চা এটা সমান অনুযায়ী এখানে কি হয়ে গেছে মানে বন্টন হয়ে গেছে আমি তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে দেখাতে পারি যেমন দেখো এই জায়গাটি তিন ভাগ করি তিন ভাগ করলাম তাহলে দুই কন্যা ভাই এই এত আর এত তাহলে আরেকটা ভাগ বেঁচে আছে সুতরাং রদের কায়দা বলছে এরকম তিন ভাগ না করে মশলাটা হবে কত দিয়ে মশলাটা হবে এই মশলাটা হবে দুই দিয়ে অর্থাৎ মশলাটা এভাবে দুই ভাগ করে দুইজনকে বন্টন করে দিবে সুতরাং যে এক ভাগ বাচ্চা এটা উভয়ের মধ্যে ঢুকে গেল তোমরা বুঝছো কিনা এতটুকু ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ আগামী ক্লাসের মধ্যে এইভাবে রদের বাকি কায়দাগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব সকলে অনলাইনে ক্লাসটি মানে ওদিকে খেয়াল রাখবে এবং গভীর মনোযোগ সহকারে এগুলো পড়ার চেষ্টা করবে ফরাইজ ফরাস সাইডে বুঝতে হবে পড়তে হবে বুঝতে হবে সুতরাং দুটাকে গুরুত্ব দিতে হবে আমরা যেন এগুলো গুরুত্ব দিয়ে পড়ি এবং ফরাইজ সম্পর্কে যেন আমরা ধারণা রাখতে পারি এবং পরীক্ষায় যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে এগুলো বিদায় নিচ্ছি